ওকে, ছাত্রছাত্রীরা তোমাদের জন্য শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগে ক্লাসটা করেছিলাম যে আমাদের ক্লাস বিষয়টা ছিল অম্ল, ক্ষারক ও লবণ। তার থেকে আমরা শুধু অম্ল, ক্ষারক, লবণ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেদিন কিছুটা হলেও বুঝেছো অম্ল, ক্ষারক কী। আমরা লবণটা নিয়ে আজকে আলোচনা করব, তার আগে পিএইচ নিয়েও কিছুটা আলোচনা করব। তোমরা পিএইচটা জানো, আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম যে পিএইচ কী এবং পিএইচ আমাদের কী কাজে লাগে, দৈনন্দিন জীবনে পিএইচ ব্যবহার কী, সেটা নিয়ে তোমাদের আলোচনা করতে বলেছিলাম। এখন পিএইচ কী? পিএইচ হলো একটি নির্দেশক যা অ্যাসিড ও যা ক্ষারক বা অ্যাসিডকে নির্দেশ করে। এটি একটি নির্দেশক যা পানি বা মাটির অম্লত্ব বা ক্ষারকত্ব নির্দেশ করে। এবং তোমরা জানো নির্দেশ করে, তোমরা দেখেছো যে পিএইচ এর মান কত। পিএইচ এর আদর্শ মান হলো 7, এখন পিএইচ যদি তোমার পানির বিশুদ্ধ, তুমি কীভাবে বুঝবে যে পানিটা ঠিক আছে, বিশুদ্ধ পানি, তখন তোমার পিএইচ সমান যদি 7 হয়, এই তখন বলবে যে পানিটি বিশুদ্ধ। পিএইচ ইকুয়াল টু 7 হলে পানি নিরপেক্ষ বলবো আমরা, পানি নিরপেক্ষ। কিন্তু তুমি যদি দেখো যে পিএইচ সেভেন থেকে বেশি হলে এটা হলো পানি বা মাটিতে ক্ষারকত্ব বেশি আছে। পিএইচ যদি 7 থেকে বেশি হয় তাহলে মাটি বা পানির ক্ষারকত্ব বেশি। তাহলে এটা কী হলো? বোঝা গেল যে তুমি এই পানিটা খেতে পারবে না, এই মাটিতে সমস্যা আছে, এবং তখন আমরা সেটাকে নিরপেক্ষ করে নিব। আর যদি পিএইচ 7 থেকে কম হয়, তখন সেখান থেকে 7 থেকে কম হলে বুঝবে যেখানে অ্যাসিডিটি আছে। 7 থেকে কম হলে সেই মাটির অম্লত্ব বেশি হবে। তাহলে কী করতে হবে? দেখো, এখানেও কিন্তু আমাদের তোমার মাটি বা পানিটাকে নিরপেক্ষ করতে হবে। তাহলে পিএইচ হচ্ছে এমন একটি নির্দেশক যা দ্বারা মাটি বা পানির অম্লত্ব বা ক্ষারকত্ব নির্দেশ করা হয়। এখন দেখো, এই অম্লত্ব ক্ষারকত্ব কেন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আগে বলেছেন, তোমরা একটু পড়ে নিও। আদা আমি একটু রিভাইজ করি। দেখো, আমাদের মানবদেহের ত্বক থেকে শুরু করে পানি, মাটি, সমস্ত কিছুতে পিএইচের অম্লত্ব এবং ক্ষারধর্মিতা নির্দেশ করা হয়। আমাদের রক্তের পিএইচ কত? আমাদের রক্তের পিএইচ হলো 7.4, অর্থাৎ এটি সামান্য ক্ষারধর্মী। এই সামান্য হেরফের হলে কিন্তু মারাত্মক বিপর্যয় হয়ে যেতে পারে। ধরো, রক্তে যদি তোমার অ্যাসিডিতে পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু মানুষের গায়ে জ্বালা পড়া হবে, অনেক রকম শারীরিক বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। আর যদি তোমার ক্ষারকত্ব বেশি হয়, এবং যেমন আমাদের জিহ্বার লালা পিএইচের মান হচ্ছে 6.6-এর কাছাকাছি, তখন তা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য পিএইচের মান কত? 2, আর এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী অ্যাসিডের পরিমাণ।
এবং তোমরা দেখবে যে খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিড থাকে এবং এর মান 0.5-এর মতো। এর হেরফের হলেই আমাদের বদ হজম হয়, পেটে ব্যথা করে। তোমরা কিন্তু প্রায় এটা বলো সকালে এসে যে পেটে ব্যথা করছে, খাইনি, এইসব বলো, তাই না? তার মানে হচ্ছে তোমার শরীরে একটা খাবারের সময় হলে নির্দিষ্ট সময় পর পর মানে আমাদের সবার শরীরে অ্যাসিড নিঃসরণ ঘটতে থাকে। তোমার হরমোনের সাথে কিছু অ্যাসিড নিঃসরণ ঘটে, যেগুলো আমরা টায়ালিন, বিভিন্ন নাম আছে সেগুলো আমরা তোমাদের বলবো, পেপসিন, এরা কী করে খাদ্যগুলোকে হজম করার জন্য মিশ্রিত হতে থাকে। এখন তুমি যদি সেই সময় না খাবার খাও তখন কিন্তু তোমার পেটে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায় এবং পেটে ব্যথা হয়, বমি বমি ভাব হয়, মাথা ঘোরাবে। তাহলে দেখো কীভাবে পিএইচ আমাদের মানে শারীরিক নিয়ন্ত্রণগুলোকে নিয়ন্ত্রণ করে, শারীরিক কার্যকারণগুলোকে নিয়ন্ত্রণ করে। এরপর দেখো তোমার পিএইচ, মাটির পিএইচ, মাটির পিএইচ সাধারণত 4-8 ভেতর থাকে। এটি অ্যাসিডিক হলে শুধু ক্ষারীয় হতে পারে। মাটির পিএইচের মান 3-এর কম, অর্থাৎ অম্লীয় হলে মাটি অনেক দরকারি উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম মাটি থেকে চলে যায়। তার মানে কি? মাটির উর্বরত্ব নষ্ট হয়। তাহলে আমরা মাটির উর্বরত্ব ঠিক করতে হলে কি হয়, মাটি যদি খুব ক্ষারীয় হয় এবং পিএইচের মান 9.5-এর কাছাকাছি বেশি হলেও মাটির উর্বরতা নষ্ট হতে পারে। তার মানে তোমাকে কী করতে হবে, তখন উর্বরতা রক্ষা, মাটির উর্বরতা রক্ষার জন্য পিএইচের মান নিয়ন্ত্রণ করতে হবে। সেই জন্য পিএইচ যে মানে খুব কমে গেলে বা বেড়ে গেলে মাটিতে থাকা যে অণুজীবগুলো সেগুলো কিন্তু মারা যায় এবং সেটা আমাদের ফসলের জন্য ক্ষতিকর, ফলে গাছের জৈবিক কার্যক্রমও ব্যাহত হতে পারে। আমাদের মতো আমাদের যেমন রক্তে অম্লক্ষারকত্বের পরিমাণ বেড়ে গেলে কেমন মানে শারীরিক বিক্রিয়াগুলো ব্যাহত হয়, তেমনি গাছেরও কিন্তু তাই। যে তোমরা জানো গাছের জীবন আছে, এটা আর আমরা নতুন করে বলছি না। তো গাছ কিন্তু মাটি থেকে তার সমস্ত খাদ্যরস সংগ্রহ করে। তাহলে মাটির যদি ক্ষারকত্ব অম্লত্ব বেড়ে যায় তখন কি হবে, সেক্ষেত্রে তোমার গাছের অসুবিধা হবে এবং গাছ মারা যেতে পারে অথবা তোমার ফল হবে না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদেরকে সেক্ষেত্রে তোমার মাটির পিএইচটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এই গেল আমাদের মাটির পিএইচ, আমাদের শরীরের পিএইচ। এবার আসো আমরা যে দ্রব্য সামগ্রীগুলো ব্যবহার করি, তুমি দেখবে পাউডারে কিংবা যে ক্রিমগুলো তোমরা বাজার থেকে আনো সেগুলোতে লেখা থাকে 5.5। এটার মানে কি? এটা হলো আমাদের ত্বক সাধারণত অ্যাসিডিক হয় এবং পিএইচ 4-6 মধ্যে থাকে। তবে নবজন্ম শিশুদের ত্বক সাধারণত এদের পিএইচ থাকে 7। সেই জন্য বড়রা যে ব্যবহার করি আমরা, যে পাউডার অথবা যে প্রসাধনী সামগ্রীগুলো ব্যবহার করি, শিশুদের ক্ষেত্রে ব্যবহার না করাই উচিত। শিশুদের জন্য আসলে আমরা ওদেরকে যথেষ্ট যে পরিমাণ পরিষ্কার রাখা যায় সেটাই রাখবো। আর 3-4 আগে পাউডার কিংবা অন্যান্য বাইরের প্রসাধনী সামগ্রী শিশুদেরকে ব্যবহার করতে না দেওয়াই ভালো, এতে শিশুদের ত্বকের ক্ষতি হতে পারে। এবার আসো রাসায়নিক প্রক্রিয়া, শিল্পের রাসায়নিক প্রক্রিয়া পিএইচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন ঔষধ, কলমের কালি, চামড়া। এই যে দেখো কিছুদিন আগে তোমরা কোরবানি হয়ে গেলো, এই চামড়াগুলো কীভাবে চামড়াজাত করবে, সেখানে কিন্তু এই তোমার পিএইচটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর ধরো রং তৈরি করতে, ধাতু পদার্থ ইলেকট্রোপ্লেটিং করতে পিএইচের মান নিয়ন্ত্রণ করা হয়। এবার আমরা দেখতে পারি যে দেখো পিএইচটা আমাদের আর কোথায় ব্যবহার করা হয়। পিএইচ দেখবে যে শিল্প কারখানায় আমাদের যেমন ধরো স্বর্ণ তৈরি করতে, গহনা, বিভিন্ন রকম ব্যবহার্য জিনিসপত্র তৈরিতে কিন্তু পিএইচের মান নিয়ন্ত্রণ করা জরুরি। এবং আমি তোমাদের আগে একটা কাজ দিয়েছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে পিএইচের ব্যবহার কী তা তোমরা লিখবে, তা আমি তোমাদের সাথে একটু আলোচনা করলাম, তোমরা সেটা নিয়ে ডিটেল লিখবে। এবং এটা পেজ নাম্বার 155, পেজ নাম্বার 155-তে তোমরা পেজ 155, পেজ নাম্বার 155-এ তোমরা ডিটেল পাবে। তো আমি তোমাদেরকে বলবো যে এই পেজটা পড়তে এবং এখান থেকে তোমাদের কিছু শর্ট আসবে কিন্তু, হ্যাঁ, এখান থেকে আমরা কিছু শর্ট দিয়ে দিব। এবার আসো আমি তোমাদেরকে, আমরা এর আগে অ্যাসিড, ক্ষারক এবং কী নিয়ে কথা বলেছিলাম, তোমার পিএইচ নিয়ে, আজকে পিএইচের ব্যবহার নিয়ে কথা বললাম। এবার আমরা লবণ নিয়ে কথা বলবো। আশা করি তোমাদের আগের ক্লাসটা তোমাদের কাজে লেগেছে। আজকে আমরা লবণ নিয়ে ডিটেল কথা বলবো।
লবণ। লবণ কি? লবণ একটি নিরপেক্ষ দ্রবণ। তুমি যদি দেখো যে লবণ কিভাবে তৈরি হয়, আমার লবণ কি আসলে, লবণ একটা নোনতা জাতীয় পদার্থ যা সাধারণত তোমার অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় তৈরি হয়। কীভাবে হয়? এবং সেখানে কিন্তু কোনো হাইড্রোক্সিল পরমাণু থাকে না, ফলে লবণ একটা নিরপেক্ষ দ্রবণ। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে ক্ষার আর এটা হচ্ছে অ্যাসিড। তাহলে কী হচ্ছে, অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়ায় কী হচ্ছে, এখানে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, যেটা আমরা সব সময় খাই। তারপর হচ্ছে পানি তৈরি হয়, H2O প্লাস পানি। তাহলে দেখো কী হচ্ছে, যে লবণ হচ্ছে অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি হয়, এবং যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে চিন্তাই করা যায় না যে লবণ ছাড়া আমরা চলতে পারি। তোমরা আরেকটা জিনিস জানবে, যেমন আমরা বলেছি লিটমাস পেপার দিয়ে অ্যাসিড ও ক্ষারকে কে আমরা চিহ্নিত করতে পারি। কীভাবে? নীল লিটমাস পেপার ক্ষারকের দ্রবণে চুবালে সেটা রং হবে কি, লাল। এবং না সরি, ক্ষারক যদি তোমাদের বলা হয়, ক্ষারক কোনটা, ক্ষারক ক্ষার কোনটি, তখন তোমাকে কী করতে হবে, লিটমাস পেপারটা কোনটি। লাল লিটমাস পেপার যদি তুমি দ্রবণে ডুবাও যখন সেটা নীল হয়ে যায়, তখন কী হবে, ক্ষারক, ক্ষারকের জলীয় দ্রবণ। ক্ষারকের জলীয় দ্রবণ কী করে, জলীয় দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল করে, লাল লিটমাস পেপারকে, লিটমাস পেপারকে নীল করে। এটা কিন্তু নির্দেশকেরা, তাই না? ওখানে পিএইচ, যেমন এখানে একটা নির্দেশক, পেপারকে নীল করে। এরপর দেখো তোমার কী হবে, অ্যাসিড, অ্যাসিড কী করবে, লাল লিটমাস অ্যাসিড কোনটা, অ্যাসিড হচ্ছে, অ্যাসিড তো জলীয়ই থাকে, ঠিক আছে, ওটা দ্রবণ করতে হয় না। অ্যাসিডে অ্যাসিড নীল লিটমাস পেপার ঠিক উল্টোটা করে, তোমরা একটু খেয়াল করতে থাকবে, নীল লিটমাস পেপারকে সে লাল করে, লিটমাস পেপারকে, পেপারকে লাল করে, লাল করে। তার মানে হচ্ছে অ্যাসিডের তীব্রতাটা বেশি, লাল করে। আর লবণ কী করবে, লবণ হলো তোমার, লবণের দ্রবণে দুটো পেপার, লবণ লিটমাস পেপারে কোনো বর্ণ পরিবর্তন করে না, লিটমাস পেপারের বর্ণ, পেপারের বর্ণ, লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করে না, বর্ণ পরিবর্তন করে না। তার মানে কি, তার মানে লবণ হচ্ছে নিরপেক্ষ, সেটা তোমরা জেনে গেলে। এবং সে কী করে, অ্যাসিডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারক ও অ্যাসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। তাহলে লবণের দ্রবণ হচ্ছে তোমার নিরপেক্ষ। কয়েকটা লবণের নাম তোমাদের দিয়ে দিই, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তারপর পটাশিয়াম ক্লোরাইড, এগুলো সব হচ্ছে লবণ। এগুলো সালফেট, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, এগুলো লবণ আছে। তা আমি তোমাদের কয়েকটা লবণের নাম দিয়ে দিলাম। এখন দেখো লবণের বৈশিষ্ট্যটা কী, লবণের প্রথম বৈশিষ্ট্য বলবে যে লবণ, লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ, লিটমাস পেপারে কোনো রং পরিবর্তন করে না। আর আমরা বলবো যে লবণ আমাদের কি কাজে লাগে। সাধারণত লবণের ব্যবহার তোমরা জানো, যে আমরা খাবারে লবণ না হলে, যেমন তরকারি বলো, ডাল বলো, অথবা তুমি একটা টক ফল খেতেও কিন্তু লবণ ব্যবহার করো, তাই না? এবং আমাদের শরীরে তোমরা জানো নির্দিষ্ট পরিমাণ লবণের মাত্রা নিয়ন্ত্রণ থাকতে হয়, বেশি খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। সোডিয়াম ক্লোরাইড মানে লবণ হচ্ছে এমন একটা জিনিস যা তোমাদের রক্তে মিশে থাকে, এবং এটা যদি বেশি হয়
তাহলে কি প্রেসার বেড়ে যেতে পারে, আবার কম হলেও তোমার বয়স্কদের অসুবিধা হতে পারে। ইলেকট্রোলাইট যদি সোডিয়াম আর ক্লোরিন আলাদা হয়ে এরা বিশ্লিষ্ট হয়ে তোমার যদি কম হয় তখন সেটা তোমার স্বাভাবিক দুর্বলতা আনতে পারে, তারপর স্মৃতিবিভ্রমতা তৈরি করে। তার মানে লবণ মানুষের রক্তে একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আসো দেখো লবণ কী করে। সাধারণত তোমরা সমস্ত কিছুতে আমরা রুটিতে পাউরুটি আচার প্রত্যেকটা জিনিসে আমরা লবণ ব্যবহার করি, তাছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণ করতেও কিন্তু আমরা লবণ ব্যবহার করি। যেমন ধরো মাছ শুটকি মাছকে তুমি যদি সংরক্ষণ করতে চাও আমরা কী করি, মাছকে লবণ দিয়ে মেখে রাখি তাহলে পচন রোধ করে। তারপর তুমি যদি আচার তৈরি করতে চাও আচারকেও কিন্তু আমরা লবণ দিয়ে মানে এটাকে স্টোর করি, এবং লবণটাকে আমরা আচার মানে লবণটাকে লবণ দেওয়ার কারণে আচারটা অনেকদিন রাখতে পারি। তারপরে আসো দেখো আমরা জানি যে এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় লবণ। এই তো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা ছাড়াও কৃষিতে ব্যবহার করা হয়, যেমন তোমার মাটির উর্বরতা বৃদ্ধির জন্য আমরা লবণ ব্যবহার করে থাকি। এগুলো হলো সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট। তারপর ধরো কৃষি জমিতে ব্যাকটেরিয়াকে তো ব্যাকটেরিয়া ভাইরাসের প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা লবণ ব্যবহার করে থাকি। শিল্প কারখানায় লবণ ব্যবহার করি। তোমরা জানো যে চামড়া প্রক্রিয়াজাত করার জন্য আমরা প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করি, চামড়া ট্যানিং করতে, পনির, তারপর হচ্ছে কাপড় কাচার সোডা, খাবার সোডা তৈরি করতে আমরা লবণের ব্যবহার করে থাকি। তারপর দেখো টেক্সটাইল, রং তৈরি কারখানা, রং ফিক্সিং করতেও কিন্তু আমরা লবণ ব্যবহার করে থাকি। তারপর আছে তোমার বিভিন্ন ধরনের ঔষধের তৈরির জন্য আমরা লবণ ব্যবহার করতে পারি। তাহলে আমরা এবং জানো তোমরা ওষুধের ক্ষেত্রেও লবণ ব্যবহার করা হয়, যারা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু রক্তে সোডিয়ামের লবণের মান নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। তো আমরা আজকে কী আলোচনা করলাম বলতো, লবণ নিয়ে আলোচনা করলাম। তাহলে লবণের বৈশিষ্ট্য কী বলতো, লবণের একটা বৈশিষ্ট্য হলো লবণের দ্রবণ নিরপেক্ষ, এবং এটা লবণ কার সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে, এটাকে নিরপেক্ষ দ্রবণ। এরপরে আমরা বলবো যে লবণের ব্যবহার কী, সেটা তোমরা দুইভাবে জানবে, যে লবণের ব্যবহার কৃষিতে ব্যবহার করা হয়, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, শিল্প কারখানায় ব্যবহার করা হয়। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন দিব, তো প্রশ্নগুলো তোমরা একটু লিখে দিবে, একটু লিখে নাও, এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমরা আজকে শেষ করলাম, বুঝেছ। আমরা এর আগে অ্যাসিড ক্ষার পর খারাপ করালাম, আর আজকে হলো আমি তোমাদের লবণ দিয়ে শেষ করলাম। এখন আমি তোমাদের প্রশ্ন দিই, একে ক, সেটা হলো লবণ, লবণ কি। আমি কিন্তু উদ্দীপকটা দিচ্ছি না, ঠিক আছে, উদ্দীপকটা দিতে গেলে বড় করে গল্পটা লিখ মানে তোমার ওপরে লিখতে হবে, সময়টা যাবে, আমরা সময়টাকে ব্যবহার মানে কম করার জন্য তোমাদের উদ্দীপক দিচ্ছি না, আমি শুধু সরাসরি প্রশ্ন দিয়েছি। লবণ কি, খ, লবণের বৈশিষ্ট্য কি, লবণের বৈশিষ্ট্য কি, এটা তোমরা জানো যে লবণের কী কী বৈশিষ্ট্য আছে সেটা লিখে দিন, বলেছি লবণের বৈশিষ্ট্য হচ্ছে এটি নিরপেক্ষ দ্রবণ, এটি লিটমাস পেপারকে কোনো বর্ণ লিটমাস পেপারে কোনো বর্ণ পরিবর্তন করে না। গ, আমাদের দৈনন্দিন জীবনে লবণের ব্যবহার, আমাদের দৈনন্দিন জীবনে লবণ একটি গুরুত্বপূর্ণ উপাদান, ব্যাখ্যা কর, আমাদের দৈনন্দিন জীবনে লবণ একটি গুরুত্বপূর্ণ উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান সেটা তোমরা কী করবে, ব্যাখ্যা করবে। তোমরা কিন্তু খাতায় তুলে নিবে, এটা আমি যে প্রশ্নগুলো দিচ্ছি একটু পরে কিন্তু আবার মুছে দিব, তোমরা এটা তুলে দাও, এটা তোমরা কী করবে, ব্যাখ্যা করবে, ব্যাখ্যা কর, ব্যাখ্যা কর। এরপর আসো ঘ, আমরা ঘ কী দিব, ঘ তুমি লিখবে শিল্প কারখানা, বিভিন্ন শিল্প কারখানা
শিল্প কারখানা, শিল্প কারখানা, তারপর হচ্ছে মাটি, মাটিতে মাটি ও অন্যান্য দ্রব্যাদিতে লবণের ব্যবহার, দ্রব্যাদিতে লবণের, লবণের ব্যবহার নিয়ে আলোচনা কর, আলোচনা আলোচনা কর। এবং দেখো তোমরা যে আলোচনা কেন করতে বলেছি, তার মানে হলো তোমাকে এখানে ডিটেল লিখতে হবে। দেখো এখানে এই যে কি, এটাতে থাকে কত, দুই, এখানে থাকে হলো এক, তোমাদের নাম্বারটা, এটাতে থাকে দুই, এটাতে থাকবে তিন, বুঝছো? আর তোমাদের এই যে লাস্ট প্রশ্নটা, এটাতে থাকে হলো, এটাতে থাকে হলো চার। তাহলে কী হলো, দুই আর এক তিন, তিন ছয়, ছয় চার দশ, কিন্তু একটা 10 মার্কের প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে তুমি পেয়ে গেলে। তাহলে তোমার কী করতে হলো, তুমি এই অধ্যায়, যেমন এর আগে আমি তোমাদের দিয়েছি অ্যাসিড ক্ষারের ব্যবহার পার্থক্য, তাদের কম্পারিটিভ আলোচনা, এটা কিন্তু দিয়েছিলাম। এবার আমরা শুধু লবণ নিয়ে আলোচনা করলাম, এবং তার আগে পিএইচ নিয়েও কথা বলেছি। পিএইচও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু শর্টের জন্য 155 নম্বর পাতাটা অত্যন্ত মানে দাগিয়ে দাগিয়ে পড়ো, খুব গুরুত্বপূর্ণ ওই 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 পেজটার মধ্যে পিএইচ কি, ধমনীর পিএইচ কি, মাটির পিএইচ কি, এগুলো কিন্তু তোমাদের শর্টের জন্য আসবে। সো ওই পেজটা ভালো করে ডিটেইল পড়বে, পুরো চ্যাপ্টারটা একটু রিভাইজ দেবে, তাতে তোমার কী হবে মোটামুটি এই চ্যাপ্টার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে তুমি দিতে পারবে। তো আজকে আমরা এখানেই শেষ করব। তার আগে তোমাদের সাথে আরেকবার কি রিভাইজ দেওয়ার প্রয়োজন আছে, আর তোমাদের যদি মনে হয় যে কোন চ্যাপ্টার তোমাদের পড়লে সুবিধা, পড়ালে সুবিধা হবে, তোমরা কিন্তু নিচে লিখে দিতে পারো, যেখানে এই কন্টেন্টটা পাবে তার নিচে বলতে পারো যে আমাদের এই চ্যাপ্টারটা হলে ভালো হয়, তখন আপা তোমাদের জন্য সেই চ্যাপ্টারগুলো আলোচনা করব, ঠিক আছে? আর এই চ্যাপ্টার রিভাইজ হলো, অম্ল নিয়ে আলোচনা করেছি আমরা, ক্ষারক নিয়ে করেছি, লবণ নিয়ে করেছি, অম্ল কী, অম্লের বৈশিষ্ট্য কী, অম্ল কী কাজে লাগে, ক্ষারক কী, ক্ষারকের বৈশিষ্ট্য কী, ক্ষারক আমাদের কী দৈনন্দিন ব্যবহারে কী কাজে লাগে, তারপর আমরা পড়েছি পিএইচ, পিএইচ কী, পিএইচ এর ব্যবহার কী, এবং পিএইচ এর মান কেন নিয়ন্ত্রণ করতে হয়। এরপর আমরা এসেছি লবণ, লবণ কী তাকে দেখিয়েছি, লবণের বৈশিষ্ট্য কী তাও তুমি বলেছি, আমি আমি এখন রিপিট করছিলাম। আর হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে লবণ একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটাও কিন্তু তোমাদের বলেছি, এটা কিন্তু তোমরা একটু খাতায় প্র্যাকটিস করবে, লিখবে। আর শিল্প কারখানায় মাটি অন্যান্য দ্রব্যাদি দিয়ে লবণের ব্যবহার নিয়ে আলোচনা করো, এটা কিন্তু তোমার বইতেই আছে, তোমরা একটু পড়ে এই প্রশ্ন উত্তরগুলো করবে, এবং তোমরা দেখবে যে আসলে কোনো কিছু কঠিন না যদি একটু পড়াশোনা করো। আর তোমাদের একটা দীর্ঘ সময় নষ্ট হয়েছে, জানো যে এখনও আমরা একটা আনসার্টিনিটির ভেতর দিয়ে যাচ্ছি, একটা অনিশ্চিত সময় যে স্কুল কবে খুলবে, তো তোমরা কিন্তু সেজন্য বসে থাকবে না, কারণ চাপটা তোমাদের উপর দিয়েই যাবে, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমরা তো পরীক্ষা দিব না, সেই জন্য তোমরা একটু কাইন্ডলি পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে, আমরা সেটাই আশা করব। এবং আজকে আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ করব, ঠিক আছে? তোমরা ভালো থেকো আর ফিডব্যাক দিও, ঠিক আছে? তোমাদের জন্য শুভেচ্ছা, ভালো। আচ্ছা, এটা বুঝবে হচ্ছে আমরা শেষ, উত্তম।